আমাদের এক রাষ্ট্রপতি আছে, তার কাজ হলো ফাঁসির আসামিকে ক্ষমা করা আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে গিয়ে তার এবং তার পরিবারের বিভিন্ন কৌতুক বলা, এছাড়া তার কোনো কাজ নাই। সেই রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের সংলাপ আয়োজন করেছে, এই রাষ্ট্রপতি এই হুদা কমিশন গঠন করেছিল, এই হুদা কমিশনের হাতে যত মানুষ খুন হয়েছে, তাদের আয়োজনে যত নির্বাচনে খুন হয়েছে, যত মানুষ পঙ্গু হয়েছে, তার দায়িত্ব এই রাষ্ট্রপতি নেবে নেবে? রাষ্ট্রপতি দায় নেবে না। তাহলে এই যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছিল, আমি মাননীয় রাষ্ট্রপতিকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, আপনি তো ব্যর্থ হলেন, আপনি কোন মুখে আবার নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেন? আপনার এই যৌক্তিকতা নাই। গতদিন মাননীয় প্রধানমন্ত্রী আবেগতাড়িত ভাবে বলল আর কাউকে বিচারের জন্য কাঁদতে হবে না, এইটা এই কথাটা শুধু আপনার দলের লোকের জন্য প্রযোজ্য, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে অসংখ্য মানুষকে বিচারের দিনে প্রতিদিন কেঁদে কেঁদে বালিশ বিছাতে হয়, অসংখ্য মাকে কাঁদতে হচ্ছে। প্রবাসী জাফর হত্যা হয়েছে কতদিন হলো, তার মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বললেন আর কাউকে চোখের পানি ফেলতে হবে না, কেন প্রবাসী জাফর তার বিচার পাচ্ছে না? একটা প্রবাসী ভাই দেশে এসেছে, 50,00,000 টাকা চাঁদা চেয়েছে পুলিশ তার কাছ থেকে, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, হারবাং থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ফোন দিয়ে বলেছে 50,00,000 টাকা লাগবে। তার দুলোভাই সৌদি আরব থেকে 20,00,000 টাকা পাঠাচ্ছিল, পাঠাইতে দেরি হয়েছে, ওদের গুলি করতে দেরি হয় নাই, ফোন করে বলে লাশ নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী আর কিচ্ছু বলবো না, একজন প্রবাসী হত্যার বিচার চাচ্ছি আমি, যে প্রবাসীদের জন্য আপনি কথা দিয়েছিলেন জাতীয় সংসদে বসে যে আর প্রবাসীদেরকে হয়রানির শিকার হতে হবে না, এখন আপনি প্রবাসীদেরকে দেবেন? আপনার দেবার এটাই নমুনা কি বিমান ভাড়া বেড়ে যায়? যেদিন আপনি বলেছেন প্রবাসীদেরকে দেবেন তার পরের দিন থেকে বিমান ভাড়া বেড়ে গেছে, আপনি কি দিলেন? চমৎকার দিয়েছেন, গতদিন বলেছিলাম হাসপাতালের হুইল চেয়ার আর বিমানবন্দরের ট্রলি একটাও টাকা ছাড়া পাওয়া যায় না, এই কথাটা কেন বললাম? কেন বলেছি? আজকে অসংখ্য প্রবাসী দেশে আসে, তারা বিদেশের মাটিতে তারা সম্মান পায়, বিদেশের মাটিতে তারা অনার পায়, বিদেশের ইমিগ্রেশন তাদেরকে হেল্প করে, বাংলাদেশের ইমিগ্রেশন তাকে হেল্প করে না। প্রত্যেক দিন শত শত প্রবাসীকে সামান্য কয়েকটা টাকার জন্য এই টাকার দল তাদের পাসপোর্টে অফলোড মেরে দিয়ে তাদেরকে হয়রানির শিকার করে। একবার অফলোড মারে সে অফলোড কাটাতে গেলে 50,000 টাকা লাগে, এই টাকা কি আপনাদের বাদ দেবে? এই ইমিগ্রেশন কর্মকর্তা তোদের বাদ দিবে? তুই যে এই যে অফলোড মেরে দিলে একজন প্রবাসীকে, কেন মারলি? আমরা গত কয়েকদিন ধরে চিৎকার চেঁচামেচি করছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথার দাম কোথায়? আপনি বলেছিলেন প্রবাসীদের জন্য আপনি কিছু করবেন, এইটা কি করার নমুনা যে প্রত্যেক দিন হাজার হাজার প্রবাসী হয়রানির শিকার হচ্ছে? আপনি বললেন কাউকে আর চোখে জল ফেলতে হবে না, বিশ্বজিতের হত্যার বিচার তো এখনো হয়নি, রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। একটু আগেই বললাম এই রাষ্ট্রপতির কাম শুধুমাত্র ফাঁসির আসামিকে ক্ষমা করা, এই যে নোয়াখালীতে ফাঁসির আসামিকে ক্ষমা করেছিলেন, ওই ফাঁসির আসামি বের হয়ে আবার খুন করেছে, এই খুনের দায়ে রাষ্ট্রপতি আপনাকে বলছি আপনি দায়ী, আপনি এই খুন করেছেন, আপনি এই খুন করেছেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে কৌতুক কম তাই না, কৌতুক মান আপনার এটা কাজ, একটা দেশের নির্বাহী প্রধানের গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন, এইটা আপনার কাজ কৌতুক বলা? এইটা আপনার কাছ থেকে শিখবে ছাত্র সমাজ যুব সমাজ? এগুলো পরিবর্তন করেন। আজকে 30 ডিসেম্বর আমাদের ভোটাধিকার নষ্ট করেছে, এখানে যুবকরা আছে সবাই 2018 নির্বাচন মিস করেছে, 14 নির্বাচন মিস করেছে, আমার বয়স
28 বছর পার হয়ে 1 জানুয়ারিতে 29 বছর হবে। আমি এখনো কোনো ভোট দিতে পারি নাই, আমি এখনো কোনো ভোট দিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, যদি মিনিমাম লড়তে থাকে আপনার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আপনার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, আর মানুষের কাছে খারাপ হবেন না। আপনার একটা পারিবারিক ঐতিহ্য আছে, সম্মান আছে, বঙ্গবন্ধুর কন্যা আপনি। আপনি এই ভোট চুরি তাক মানিয়ে মরে যেতে পারেন না, ভোট চুরি তাক মানিয়ে আপনি মরে যেতে পারেন না। আজকে এই কষ্টকর কষ্ট করে বলতে হচ্ছে, দক্ষিণবঙ্গে এই খুলনা বিভাগে কোন রাজনীতিবিদ স্বপ্ন দেখতে পারে না এমপি হবে। সব শেখ পরিবারের দখলে, আর 10% কমিশনের দখলে, যেই কাজ হোক উন্নয়ন হোক সব দখলে। ওখানে আওয়ামী লীগের নেতারা আমাদেরকে বলে, ভাই আপনারা আগায় যান, কোন দুঃখে নিয়ে বলে, কেন আপনার পরিবার আমাদের রাজনীতিকে দখল করলো? এই জন্য তো আমাদের মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করে নাই, করে নাই। আপনার পরিবারের কাছে জিম্মি রাখার জন্য আমরা ইজরা দেয়নি আপনার পরিবারের কাছে, যে সব জায়গায় আপনার পরিবার বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করবে আর রাজনীতির তারা সর খাবে। এই জন্য আমরা আপনাকে দায়িত্ব দেই নাই। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর মুর্শেদ মামুন। আসসালামু আলাইকুম। প্রথমে ধিক্কার জানাই বিনাপুটির মাফিয়া সরকার এবং বিদেশি দাবেদারী সরকার বর্তমান সরকারকে। আমরা শুধু আজকে 2018 সালের নির্বাচনের কথা বলি, 2014 সালের নির্বাচনে কি হয়েছে সেটা আপনার কিন্তু ভুলে যায়নি। বিনাপুটে এসেছিলেন নতুন সংসদ, কিন্তু ওই সময় নির্বাচিত হয়েছে।